দুটি ভিন্ন ভিন্ন পন্থা একটি পন্থা হচ্ছে আপনি যখন একটি মুক্ত নারীকে যেভাবে হালাল করবেন সেটা হচ্ছে গুরুকে যেমন টাকা দিতে হয় ওটার ওইটার সাজ্য করেন গুরুকে তেমন ওইভাবে গরুটি হালাল হয় ওই নারীটি আপনার জন্য হালাল হয় এখন একজন যুদ্ধবন্দিনী দাঁড়িয়ে দাসির ক্ষেত্রে বা আপনার যে বাদী স্ত্রী হবেন তার ক্ষেত্রে আপনাকে ওই টাকাটা ওই মেয়েটাকে দেওয়া লাগছে না দেওয়া লাগছে তার মালিক কে তার কাছে যার কাছে কিনে আনছেন বা যুদ্ধ করতেছেন যখন তার কাছ থেকে নিয়ে তো ওইটা আপনাকে জবাহ করতে হচ্ছে না বিবাহ করতে হচ্ছে না সুতরাং হয়ে না না এখন তো জিনিসকেই তো আপনার আলটিমেটলি হালাল করা লাগতেছে আপনি হালাল করা ছাড়া কি আপনি নিতে পারবেন ভাই আপনাদের কি মনে হয় না মমিন ভাইদের কি মনে হয় না যে এই উদাহরণটা একটু খুবই উইয়ার্ড এবং খুবই অশ্লীল হয়ে যাচ্ছে যে গরু জবাই করে খাওয়া আর করে হালাল মানে যেটা কি উদাহরণ হিসেবে যৌনদাসী আর বাদিস যখন আপনি যৌন আর বাদ মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনি বাজার থেকে যৌনদাসী কিনবেন সেটা থাকবে আপনার যৌনদাসী কিন্তু আপনি যখন বাজার থেকে আপনি গিফট পাবেন বা আপনি যুদ্ধ করে বন্দি করবেন তখন

মানে যৌনদাস তাদের সাথে যদি আমি এখন বুঝতে পারলাম না ইসলামিক ওয়েতে আপনি আপনাকে তো বুঝতে আমি আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি লাউ দিয়ে ভাত খাইছেন আপনি বলেন না আমি কত দিয়ে ভাত কিন্তু ভাই কেমন কেমন হইল ভাই সবকিছুতে সবকিছুতে এত লজিক ঢুকালে তো ভাই হবে না

বা টাকাটা তাকে দিতে হবে টাকাটাকে দিয়ে তারপরে টাকাটা বা যুদ্ধ যুদ্ধের সঙ্গে ছিনিয়ে আনা যাবে

খুবই অদ্ভুত খুবই অদ্ভুত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটা নতুন জিনিস শেখালেন এবং পার্থক্যটা খুব সুন্দর বুঝিয়ে দিলেন আমি তো মানে মানে পুরাই দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন নাস্তিকদের এবং নাস্তিকরা পুরো আজকে আজকে মারা হয়েছে আজকের পর থেকে আজকের পর থেকে আর কোনো দিন বাদা আপনার লাইভে যে কখনোই কোনো দিন বিভ্রান্ত হবে না দিনের পথে ফিরে আসবে তওবা করে আপনিও দিনের পথে ফিরে এসে পড়েন আপনারও এখনো সময় আছে এটা হয়তো বা তিন দিন আপনার তো পার হয়ে গেছে তো না আপনার সময়টা নেই আচ্ছা আমার তো অনেক বছর পার হয়ে গেছে ২০ ২২ ২২ বছর পার হয়ে গেছে আপনার সময় নেই ভাই তবে আপনি তো ভাই টেরোরিস্ট আপনি এখন টেরোরিজম তো চালাচ্ছেন টেরোরিজম চালানো বাদ দিয়ে দেন হয়তো মুসলিম উম্মাহ আপনাকে আচ্ছা আমি টেরোরিস্ট এটার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে ভাই যতটুকু প্রমাণ যতটুকু প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে আপনি যে টেরোরিস্ট অত পরিমাণের প্রমাণ আপনার ততটুকু পরিমাণ প্রমাণ কিন্তু সবার কাছে আছে অবশ্যই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই কথাগুলো বলার জন্য খুবই মজা পেয়েছি খুবই আনন্দ পেলাম আমরা আপনার মানে যৌক্তিক এবং ইসলামিক লজিক শুনে খুবই আমরা আমাদের মনোপুত হয়েছে এখন থেকে ঠিক করেছি আমরা দিনের পথে আসব জি জি অবশ্যই ফেলদাশন এখনো সময় আছে ভালো থাকবেন আচ্ছা ভাইয়া কবর পর্যন্ত আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন বাই বাই তাহলে আপনার জন্য অনেক শুভ কামনা রইল আব তো আসিফ শুভেচ্ছা হ্যাঁ মালাভাই আপনার জন্য অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি? আমি ভালো আছেন আপনার কেমন শরীর কেমন? হ্যাঁ ভালো আছি আপনাকে দিয়ে প্রথমে শুরু করি বেশি সময় নেব না সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে আপনাকে বলে থাকে বা আপনিও নিজে রিয়ালাইজ করেছেন যে আপনার সাউন্ড মাঝে মাঝে কম পায় বিশেষ করে যখন গেস্ট থাকে না তখন আমরা কম পায় এবং আমিও লিখেছি যে আপনি যখন পেছলে হেলান দেন তখন আপনার সাউন্ড একটু কম আসে অনেক সময় নাই হয়ে যায় এর কারণ আমি আবিষ্কার করেছি যে আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে মুখ থেকে সাউন্ড টা মুড়ির ওই পাহাড় পেরিয়ে সামনের মোবাইলের মাইক্রোফোন পর্যন্ত পৌঁছে গিয়ে অনেকটা রেজুলেশন খেয়ে যায় ওই পাহাড় ডিঙাইতে পারে না আপনার সাউন্ডটা এই জন্যই অবস্থা হচ্ছে তার পাহাড়ের দিকে একটু নজর দিতে হবে পাহাড়টাকে কমাতে হবে হ্যাঁ ভাই নজর দিচ্ছি এই তোমতে শুরু করেছি নজর দেয়া দেখি কি কি হয় আচ্ছা আর ভাবিকে বলছি ভাবি প্লিজ একটু নজর দেন পাহাড়টা একটু কমু না না সেই অনেক মানে আমাকে অত্যাচার করছে এখন তুমি অত্যাচারের মধ্যে আছিস এখন আর কিছু বলেন না তাহলে আরো অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাবে না অতশের সাথে ভাবিকেও বলছি যে এটা তো নমুনা হচ্ছে যে রান্না দুজনেরই ভালো এই কারণে খেতে বসলে আর মনে থাকে না যেমন আমার একটা বদ আছে আমি সারা দিন কম খেতে পারি রাতে পারি না মনে হয় যে আজকে রাতে খাই কালকে আর খাবো না ইচ্ছে মতো খেয়নি পরের দিন আবার খাই আর ভাবি যে কালকে খাবো আজকে খেয়ে নি কালকে আর খাবো না এই করে করে আমারও এই অবস্থা মাঝে মাঝে হয়ে যায় যাকে এখন মদন কুমারের কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার কাছে মদন কুমারকে অ্যাড করা গেলে খুব ভালো হতো আচ্ছা এই যে মদন কুমার নাস্তিক আস্তিকরা বলে থাকেন হা লাল হা লাল হা লাল যদি হয়ে থাকে তাহলে হা নীল হা হলুদ হা আসমানি হা বেগুনি হা কমলা এটা কেন হয় না এবং হা রাম হা রাম হচ্ছে না মানে রামকেই কেন আপনারা ওই বাঁকা পথে ফেললেন আর হা লাল লালকেই শুধু নিলেন নীল হলুদ সবুজ বেগুনি আসমানি আরো তো কিছু আছে এগুলোকে কেন নিলেন না এটা মদন কুমারের কাছে প্রশ্ন আপনি যদি উত্তর দিতে চান দেন না লাইনে আপনার নাস্তিকরা পড়ালেখা করেন না দুই কলম পড়ালেখা করে এসে নাস্তিকগিরি করেন আপনারা একটা সহজ প্রশ্নের কোন উত্তর দিতে পারলেন না এইবার আমি উত্তর দিচ্ছি আপনি শুনেন মানে নাস্তিকরা যে আসলেই মানে টু থ্রি পাস এটা বোঝা গেল সেটা হচ্ছে উনি যে কথাটি বলতে চাইলেন উনি তো বললেন না সেটি হচ্ছে আপনি যখন একটা গরুর মাংস খাবেন তখন সেই গরুকে হালাল উপায়ে জবাই করে আপনাকে খেতে খেতে হবে। হালাল পদ্ধতিতে জবাই আপনি যখন মাছ খাবেন তখন কিন্তু সেই মাছকে হালাল উপায়ে জবাই করতে হবে না এটাই হলো যৌন দাসী দাসী স্ত্রী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য এরা হচ্ছে যুদ্ধ করে যেগুলোকে পাবেন এরা হচ্ছে মাছের মতো এরা মরাও খাওয়া যাবে হালাল না করেও খাওয়া যাবে মরা মাছ তো আমরা খাচ্ছি মরা মাছ তো আমরা সেই সম্পদ খাওয়া যায় তার স্ত্রী খাওয়া যায় তার মেয়ে খাওয়া যায় তার মাকে খাওয়া যায় তার বোন খাওয়া যায় তার নানিকে খাওয়া যায় তার দাদিকে খাওয়া যায় খাওয়ার মতো থাকলেই অন্যের সম্পদ দখল আপনার মধ্যে আসলেই সেটা আপনার জন্য হালাল হয়ে যায় এটা হচ্ছে মাছের মতো এটা এটাকে আর আলাদা করে বিসমিল্লা বলে জবাই করার আর দরকার হয় না অথবা মৃত হলেও খাওয়া যাবে মৃত প্রাণী খাওয়া যাবে না কিন্তু মৃত যেমন মাছ খাওয়া যাবে তেমনি যুদ্ধের করে যে জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে সেই জিনিসটা আপনার জন্য অটোমেটিকই আল্লাহ হালাল করে দিয়েছেন যেহেতু আল্লাহ আপনার করায়ত্ত করেছেন আল্লাহ সোহান উনি খুব ভালো বোঝেন জন্যই আপনার জন্য এটাকে হালাল করে দিয়েছেন যেন আপনার কষ্ট না হয় যুদ্ধ করে আপনি ক্লান্ত শ্রান্ত বিক্ষুব্ধ বিধ্বস্ত আপনার মনোরঞ্জন জন্য আপনার যৌন চাহিদা পূরণের জন্য আল্লাহ এটা করেছেন কারণ আপনারা যুদ্ধের ময়দানে যখন তিন দিন চার দিন থাকেন তখন আপনারা যৌন কাতর হয়ে যান তিন চার দিন আপনারা কোনো নারী সঙ্গ পান নাই অতএব যে নারীটার বাবাকে মেরেছেন যে নারীটার স্বামীকে মেরেছেন যে নারীর ভাইকে মেরেছেন ওই নারীকেই ওই রাত্রেই সহবাস করতে হবে করে আপনার যে তিন চার দিন যে আপনি মোমিন বান্দা খোদার নিয়ামত সেক্স থেকে বিরত ছিলেন খোদা সেই সেক্সকে পূরণ করতে দিয়েছেন যার কারণে যুদ্ধের সময় সবগুলোকে ফেলে দেওয়া হচ্ছে আপনি শুধু হরণ এবং পোষণের দায়িত্ব নিচ্ছেন যুবতী নারীটার যে নারীটার চামড়া টান টান আছে যে নারীটার সাথে সেক্স করে আপনার আরাম লাগবে সেই নারীটার দায়িত্ব নিচ্ছেন ভাইরা বলে যে ওই নারীটার সমাজে কে দায়িত্ব নিত তার 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 স্বামী নেই 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 বাবা ভাই কোনটার দায়িত্ব নিয়েছে সাহাবিরা যেটার চামড়া টান আছে যেটা অল্প বয়স্কার যেটাকে এখনো যৌন কাজের উপযোগী আছে অর্থাৎ যার সাথে হিংস্র হায়ানার মতো বাবা মাকে মেরে রাতের বেলায় যার শরীরের উপরে পড়ে কামড়ে হিঁচড়ে মানে শকুনের মতো তেনা তেনা করে আপনি খেতে পারবেন সেটির ভরণ পোষণের দায়িত্ব বাকি আপনারা দাসী বা ওই দাস হিসাবে বাজারে বিক্রি করে দিতে পারেন ছেলেগুলোকে না খেয়ে রাস্তায় ফেলে আসতে পারেন বৃদ্ধ যেটি আছে তার সমাজে কি দায়িত্ব হলো এটি নিয়ে আমি কোনোদিন কোনো আলোচনায় কোনো কিছু শুনি নাই যে ষাট বছরের আশি বছরের একশো বছরের বৃদ্ধটা তার ছেলে হারিয়েছে তার নিকট হারিয়েছে তার উপায়ের যে অবলম্বনটা ছিল সেটি হারিয়েছে সে আজকে চলতে পারে না সে আজকে বসতে পারে না এমনও হতে পারে যে কেউ না খাইয়ে খেতে পারে না এমনও হতে পারে না তার জন্য আপনার সাহাবির জন্য আমরা আজও বুঝে পাই বড়ই আশ্চর্য লাগে এই মহিলাটির যৌন কামনা যেমন দায়িত্ব বলে একটা মানুষের পেটে ভাত দিলে তো হবে না ওই চাহিদাটা কে পূরণ করবে এই মহান সুমহান দায়িত্বটা সাহাবিটা নিয়ে ছিল তো ওই বৃদ্ধটা তাকে পাইখানা করাবে কে এসে নড়তে পারে না সে পেশাব করতে যেতে পারে না ওখান থেকে তার দায়িত্বটা কোন সাহাবি কোন মোহাম্মদ কোন মুহাম্মদের ভাতিজা নাতিজামাই এবং ভাই আলী নিয়েছে এটি আমার এক দিনের তরে জানা নেই কারণ একটা সমাজে তো শুধুই বয়স্ক পুরুষ আর বয়স্ক নারী থাকে না শিশুও থাকে না সব বয়সেরই থাকে একটি বৃদ্ধের দায়িত্ব নিয়েছে কোন উদাহরণ দিতে পারবেন বা বৃদ্ধ সম্পর্কে কিছু বলা হয়েছে কোথাও সেটাই হজরত মোহাম্মদ তো মানে সবচেয়ে বেছে বেছে সবচেয়ে সুন্দরী মেয়েদের মেয়েদের

শ্রেণীর পান্দা হিসাবে একটু বয়স্ক বুড়ি পেত কিন্তু আমার কথা হচ্ছে যে যারা যৌন কাজের উপযোগী ছিল তাদেরকেই ভাগ বন্টন করা করে তার সুমহান দায়িত্বটা নিয়েছেন আল্লাহর অশেষ রহমত হে আল্লাহ তুমি সত্যি রহমানুর রহিম তোমার পান্দারা যুদ্ধ করে যে যৌন কাজের উপযোগী তার দায়িত্ব নিয়েছে দায়িত্ব নেয় নাই একটা শিশুর দায়িত্ব নেয় নাই কখনো কোনো বৃদ্ধর কখনো কখনো শিশুকে বিক্রি করে দিয়েছে দাস হিসাবে টাকার বিনিময়ে কিন্তু একটি বৃদ্ধরও দায়িত্ব নেয় তাহলে ওই বৃদ্ধটার কি হলো হে মুমিন একবার আপনি উত্তর দেন ভাই আমার খুব জানতে ইচ্ছে করে এই প্রশ্নটি হঠাৎ আমার মাথার মধ্যে আসলো যে আপনারা সুমহান দায়িত্ব নিছেন বহুবার ডিবেট এসে আপনারা বলেছেন যে এই নারীটা কোথায় যেত কার কাছে আশ্রয় পেত কে তাকে পেটের ভাত মানে পেটের খাবার দিত এবং একজন মানুষকে খাবার দিলেই হবে না তার শারীরিক এবং মানসিক চাহিদা অর্থাৎ যৌন চাহিদাটাও পূরণ করতে হবে সেই গুরু দায়িত্বটা স্বেচ্ছায় কাদে বহন করেছিলেন আমাদের অঞ্চলে খুব রসিকতা করে বলে ভাইয়ের শালি আসছে থাকবে কোথায় আমার রুমেই থাক একটা কথা বলতে চাই যে তারা যে উদাহরণটা দিচ্ছেন যে গরু জবাই করে হালাল করতে হয় মাছ জবাই না করে আর এই উদাহরণটা ওনারা যখন দিচ্ছেন ওনাদের মাইন্ডসেটটা একটু যদি আমরা চিন্তা করি যে ওনারা কিন্তু ধরে নিচ্ছেন যে গরু বা মাছের কিন্তু নিজস্ব কোনো মতামত বলতে কিছু নাই মানে যেটা ওনারা ধারণা করেন যেহেতু গরু আমার মাছ আমার মাছ আমি ধরছি গরু আমার গরু আমি বড় করছি বা আমি কিনে আনছি সুতরাং এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে খাবো হালাল করব হারাম করব বা যাই করুক সেটা হচ্ছে আমার মালিকানাধীন বা মাছের সে নাই কিছু বলতে পারবে না তারা। ঠিক একই জিনিস তারা অ্যাপ্লাই করছে হচ্ছে গিয়ে স্বাধীন নারী এবং পরাধীন নারীর বিষয় কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নারীরা তো গরু বা মাছ না নারীদের তো নিজস্ব একটা মানে মতামত থাকবে সেই মতামতটা কোথায় তাদেরকে কি জিজ্ঞেস করা হতো যে তুমি কি করবো বা এরকম কোন এভিডেন্স এখন পর্যন্ত তারা দেখাতে পারলেন না যে তাদেরকে জিজ্ঞাস করা হয়েছিল এরকম এভিডেন্স গুলা কোথায় এবং আমরা এই বিষয়ে মোটামুটি নিশ্চিত যে একটা যুদ্ধবন্দী নারী যাদেরকে বাপ যাদের বাপ ভাই তারপরে তাদের তাদের স্বামী সদ্য বিবাহিত স্বামী এদেরকে জবাই করা হয়েছে জবাই করার সৈন্যদের সাথে তারা যে নাচতে নাস্তে স্বেচ্ছায় গিয়ে সেক্স করবে বিছানায় উঠবে এটা তো একটা মানে অস্বাভাবিক অদ্ভুত ঘটনা তাহলে তো আমাদের বলতে হবে সেই নারীরা নিশ্চয়ই মানসিকভাবে ভাবে অসুস্থ ছিল যে নারীরা এই রকম কাজ করতে পারে

তেঁতুলের মতো মোহাম্মদ ছিল তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো মোহাম্মদ দেখলেই দেখলে নারীদের একেবারে লালা ঝরে প্রথমত কথা হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে যে কখনোই কোনো নারীকে এরা এখনো ভাবতে শিখে নাই যে এই নারীটার কোনো মতামত আছে নারীকে এখন পর্যন্ত এই মুমিন বান্দাগণ ভাবে যে এটা একটা সেক্স টয় অর্থাৎ এর সাথে শুধু যৌন কাজ করতে হবে সে একটি বারো ভাবে না যে তারও পাশে যে মায়ের পেটে যেটি জন্মেছে নারী হয়ে সে তার বোন তার বাবা যার সাথে সংসার করছে সে তার মা একজন নারী তার বোনটাও একজন নারী এবং একই কথা তাহলে প্রযোজ্য হয়ে যায় তার মেয়েটির ক্ষেত্রে তার নিজের মেয়েটাকে কি সে যৌন খেলনা মনে করে সেক্স টয় মনে করে তার নিজের মেয়েকে নিশ্চয়ই কেউ মনে করে না মোমেনের চিন্তার স্তরটা কত ছোট জায়গার মধ্যে ঘুরপাক খায় যে একটি প্রাপ্তবয়স্ক নারীকে দেখলেই তার যৌন কামনা জন্মায় অথচ সে একটিও বারো ভাবে না যে তার নিজের ঘরেও এইভাবে তার নিজের ঔরসে আরেকটা মেয়ে জন্মেছে সে মেয়েটিও ঠিক এইভাবে বেড়ে উঠছে আমি যখন ওই মেয়েটার দিকে এই লোভাতুর দৃষ্টিতে তাকাচ্ছি মানে যৌন যন্ত্র হিসাবে ভাবছি আমার নিজের মেয়েটাও তাহলে যৌন যন্ত্র মানে নিজের মেয়েটাকে সম্মান করতে জানে না নিজের সন্তানকে যে সম্মান করতে জানে না তার মতো অধম পৃথিবীতে আর কে হতে পারে ভাই এই লোকগুলোকে নিয়ে আমার সত্যি ভাই সত্যি করুণা হয় যে নিজের সন্তানকেও সে মিনিমাম একটা রেসপেক্ট করতে জানে না তার সে নিজের সন্তানের কাছ থেকে কি এক্সপেক্ট কি পেতে পারে এই মানুষগুলো তারা জগৎ সংসারের জন্য কি দিয়ে দিল মানুষ মানুষ হিসাবে সে জন্ম নিল জন্ম নিয়ে নিজের সন্তানকে সে সেক্স টাই হিসাবে ভাবছে এর চাইতে মানে মস্তিষ্ক বিকৃত লোক পৃথিবীতে আর কে হতে পারে এখানে খোদা আছে কি না আছে প্রশ্নের দরকার নেই ধর্ম আছে কি না আছে দরকার নেই কোন ধর্ম আছে না আছে সেটি দরকার নেই স্বাভাবিক আমার সন্তান মানুষ চাই নিজের জীবন চলে যাক আমার সন্তানটি বেঁচে থাক বহুবার বহু জায়গায় দেখা গেছে যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় বড় বিপদে পড়লে সন্তানকে আগে পার করে সন্তানটা নিরাপদে পৌঁছে যাক অনেক লোক অনেক সময় বলে বলে আল্লাহ আমার সন্তানটাকে বাঁচাও আমাকে তুমি নিয়ে নাও এই মোমিনটা বলে আর সেই সন্তানকে সে আবার সেক্স টয় পক্ষান্তরে করে দিচ্ছে এর মানে মানে খারাপ ভাবে আর অন্যভাবে কিভাবে ঠিক একই ভাবে যে গরুর কাছ থেকে মতামত নিতে হয় না মাছের কাছ থেকেও মতামত নিতে হয় না তেমনি নারীর কাছ থেকেও মতামত নিতে হবে না সে নারীটা তার মা সে নারীটা তার বোন সে নারীটা তার স্ত্রী সে নারীটা তার সন্তান সে ধিক করে শত ধিক তরে নীলাজ কলোটা ভূমি মানে রবি ঠাকুরের একটা লাইন আছে ধিক ধি করে শত ধিক তরে নীলাজ কলোটা ভূমি যখনই যাহার তখনি তাহার এই কি জননী তুমি আমার সত্যি ভাই ঘেন্না লাগে এই সমস্ত বিষয়গুলো এইগুলো তো ধর্ম থেকে শেখার দরকার নেই আমাকে পায়খানা করতে হয় পেশাব করতে হয় এটা কোনো ধর্ম কোনো বিজ্ঞান কোনো শিক্ষক কোনো আসিফ মহিউদ্দিন কোনো জ্যাক জেক জিকু কোনো মালিক মওলা শেখায় নাই অটোমেটিক এটি হয়ে যায় তা আমার সন্তানটা আমার সামনে বেড়ে উঠছে এই ভালোবাসাটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে সেই সন্তানকে যদি আমি এই জায়গাটিতে একটি বার ভাবতে না পারি সন্তানকেও পক্ষান্তরে সেক্স টয় বানিয়ে দিই সি সি এই বাপ নামের কলঙ্ক এই মুমিন নামের কলমক এই ধর্মিক নামের কলমক তুমি যে ধর্মেরই হও ভাই মুসলিম হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন সবার জন্য আমার একই কথা ধিক ঠিক করে শতধিক তরে অনেক ধন্যবাদ মালাভাই আপনাকে আপনি চমৎকার কথা বলেছেন কি বলবো আমার তো আর কিছু বলার নাই এই বিষয়ে অসংখ্যবার বলেছি এই সমস্ত কথাগুলো এবং এই মুমিনরা একের পর এক নুংরা বাজে কথাবার্তা বলেই যাচ্ছে বলেই जात আমি এইটা বুঝি না যে তারা কি নিজেদের কথাগুলো নিজেদের কানে শুনে না কানে শুনলে তো তাদের ল না মানে লজ্জিত হও যে এই কথা

আমার জন্য উপকৃত হবে আমাদের শ্রোতাদের জন্য শ্রোতাদের জন্য অনেক উপকার হবে আমরা যখন ভয়াবহ বিপদের মধ্যে থাকি তখন আমাদের খিধা তৃষ্ণা দূর হয়ে যায় কে যেন বলছিল আমাকে যে শরীরের এনজাইমটা যেভাবে ক্ষরণ হওয়া দরকার হরমোনাল নিঃসরণটা স্বাভাবিক প্রক্রিয়ায় হয় না যেমন আমি উদাহরণ দিয়ে বলি যখন পরিবারের খুব নিকট জন মারা যায় তখন দেখা যায় একদিন দেড় দিন দুই দিন খাবার দাবার থাকে না মানুষের খুব ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে প্রাণ যায় যায় ঘিরে রেখেছে মেরে ফেলবে তখন তার খিদা আসে না পেশাব আসে না পায়খানা আসে না পানির তৃষ্ণা আসে না তো খিদার চাইতে তো এ বড় না যৌন চাহিদা বড় না তিন দিন চার দিন একটা মানুষকে অভুক্ত রেখে যদি ভাত এবং একটা সুন্দরী নারী রাখা হয় তাহলে সে ভাতের দিকে দৌড় দিবে খাবারের দিকে দৌড় দিবে নিশ্চয়ই নারীকে টান দিয়ে নিয়েই কাজ করে ফেলবে না তো যে জায়গায় শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার খিদা লাগছে না তৃষ্ণা লাগছে না ঘুম আসছে না এবং ঘুম আসছে না ঘুম আসছে না কারো যদি বাবা মা মারা যায় রাত্রিবেলায় সারা রাত তার কাছে বসে আছে সারা দিন বসে আছে আত্মীয়স্বজন ভাইরা কখন আসবে তার শুনতেবেলায় কবর দেবে সারা দিন বসে আছে তার জানেই অনর কল কেটে যাচ্ছে তো খিদা লাগছে না পানি লাগছে না তার প্রাকৃতিক অন্য কোনো কিছু লাগছে না তার সেক্স কোথা থেকে আসে ভাই কোথা থেকে তার সেক্স আসবে একটা মানুষের যদি পেটে ভাত না থাকে পেটের খিদা যদি না লাগে তার সেক্স কোথা থেকে আসবে সে মধুসূদনের ভাষে আবারো বলতে হয় যে হেনো শিশু নাহি লঙ্কাপুরে শুনে না হাসিবে কথা মানে এই কথা শুনলে তো পাগলেরও হাসি কথা যে একটা মানুষের বাবা মারা গেছে ভাই মারা গেছে সন্তান মারা গেছে স্বামী মারা গেছে লাশ পড়ে আছে তারা বন্দী হয়ে আছে আর তার যৌন কামনা জাগছে আরে আরে গাধা আরে বোকা আমি খালি বলবো যে আমি পাশে দাঁড়াই আছি তুমি একটা মানুষ যদি বুঝতে পারে তার দরজাটা খোলা তখন তার করবে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি একটা নারীর ঘরে তাকে ঢুকিয়ে দেবো এবং তারপর কিছুক্ষণ পর তার স্বামীটা দুই মিনিট পরে এসে নক করবে রুমটা ওর ইমান দণ্ড কোথা থেকে দণ্ডায়িত হয় উলম্ব ভূমি নাকি নিম্নভূমি আমি সেটা দেখতে চাই ইজ ইট পসিবল কখনো পসিবল অবশ্যই না কখনোই সম্ভব না কখনোই সম্ভব না আমার একজন শিক্ষক বলেছিলেন যে মুমিনদের কথা শুনলে কি মনে হয় জানো এটা যদি এই হাতের তালুটা হতো পুরুষাঙ্গ আর কপালটা হতো স্ত্রীলিঙ্গ তো এই সারা মানে চব্বিশ ঘন্টা হাত ওই কপালে দিয়েই রাখতো আমি মানে কতগুলো যে শরীর এটি স্বাভাবিক প্রক্রিয়া আপনার কখনো খিদা তৃষ্ণা যেখানে স্বাভাবিক হরমোনাল নিঃসরণ না হওয়ার কারণে খিদা তৃষ্ণা না আসলে আদার্স যে জৈবিক প্রক্রিয়া সেগুলো কখনোই ফাংশনাল হবে কখন কোনোই আপনার ফাংশনাল হবে না এই বিষয়ে যারা বৈজ্ঞানিক ভাবে বা ডাক্তাররা আছেন বা পাবলিক হেলথ এর আছেন বা সায়েন্স এর যারা আছেন ফার্মেসির আছেন তারা যদি একটু বায়োলজির যারা আছেন একটু ব্যাখ্যা করেন যে আদৌ মানুষের সময় যৌন কামনা জাগা সম্ভব কিনা বা পৃথিবীর কোন সভ্য মানুষ করেছে কিনা প্লিজ একটু জানাবেন আসিফ ধন্যবাদ অনেক অনেক কথা বলে ফেললাম আপনাকে অনেক ধন্যবাদ মালা ভাই আপনি ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাই দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা জি সবার জন্য শুভ কামনা আপনার জন্য শুভ কামনা বাই বাই বাই